স্বাগত জানাচ্ছি সবাইকে গল্পের বাক্স বা শান্তা চ্যানেল থেকে। আজকে আমরা শুনবো আশাপূর্ণা দেবীর লেখা আসল বেনারসি ল্যাংড়া। সীমা ঘর বার করছিল, অফিস থেকে ফিরতে এত দেরি হচ্ছে কেন প্রতুলের? যানবাহনের দুর্গতির দেরিটাই অবশ্য স্বাভাবিক হয়েছে আজকাল, তবু ভাবনা না হয়েও পারে না। ওই যানবাহন থেকে দুর্ঘটনার নজিরও তো কম নেই। সীমা অনেকবার চেষ্টা করেছে একটা পড়ে থাকা সেলাই মেশিন নিয়ে বসতে, কিন্তু পারছে না, মন বসছে না। হাতের কাজ হাত থেকেই নামিয়ে বারে বারে রাস্তার ধারের বারান্দা এসে দাঁড়াচ্ছে এবং আপন মনেই নানা মন্তব্য করছে, যথা, কি হলো রে বাবা, ব্যাপারটা কি? পাড়ার প্রায় সব ভদ্রলোকই তো এসে গেল একে একে, রাস্তা তো ক্রমশই ঝিমঝিমে হয়ে আসছে, যা দিনকাল, জানি না কি ঘটছে। হে মা কালী, রক্ষা করো যেন বিপদ আপদ না হয়। একবার এদিকে গলা বাড়িয়ে ডাক দিল, খুকু কটা বাজলো, দে তো আর একবার। অলক্ষ্য কোনোখান থেকে খুকুর ঝঙ্কার ভেসে এলো, 9:24, এই নিয়ে কবার হলো মা? সীমা ক্ষুদ্র বিরক্তিতে বলল, ঠাট্টা করছিস? তা করবি বই কি, ঠাট্টার সম্পর্কই তো, তোদের যুগে মন প্রাণ বলে তো কিছু নেই। ভাবনা করছি আমি সাধে, কীরকম দিনকালটি পড়েছে, বাসে ট্রামে লোক চলছে যেন বাদুর ঝোলা হয়ে, বিপদ আপদ ঘটতে পারে না। খুকু যেখানে ছিল সেখান থেকে একটু সরে এসে বলে, বিপদ টিপদ তো দৈবের ঘটনা মা, তোমাদের সে যুগের ওই মন প্রাণখানি নিয়ে বসে বসে দুর্ভাবনা করলেই সেটা কি বন্ধ করতে পারবে? সব সময় খারাপটাই বা ভাবতে বসো কেন, সেটা বুঝি অপয়া নয়? হয়েছে হয়েছে, আমায় জ্ঞান দিতে হবে না তোমাকে। রাত্রি 10টা বাজতে চলল, বাপ ভাই দুটো মানুষই রাস্তায়, অথচ মেয়ের। খুকু বলে, তুমি যে অবাক করলে মা, ভাই আবার কবে রাত 11টার আগে আড্ডা সেরে বাড়ি ফেরে? দেখো গে কোথায় কোন পাড়ায় মোড়ের মাথায় আলো করে দাঁড়িয়ে রাজকার্য চালাচ্ছেন তোমার পুত্র রত্ন। সীমা আক্ষেপের নিঃশ্বাস ফেলে, তা জানি, তার জন্য এক্ষুনি ভাবতে বসছি না। যে মানুষটা আড্ডা ফাড্ডার ধারও ধারে না, তার জন্য এখন ভাবনা হবে না। খুকু নরম গলায় বলল, সে তো ঠিক, কিন্তু পরশু না তরশুও বাবা এরকম দেরি করেছিল। মোটেই এত নয়, সীমা প্রতিবাদ করে ওঠে, সেদিন মোটে 9:10 হয়েছিল। খুকু হেসে ওঠে, ওরে বাস, একেবারে মিনিট সেকেন্ডের কাঁটাটা পর্যন্ত মুখস্থ, কি সাংঘাতিক পতিব্রতা নারী! বাজে বকবক করিস না খুকু, এই মানুষটাই আমায় পাগল করবে। খুকু হি হি করে, করবে, ওটা এখনো ফিউচারে আছে। সীমা রেগে উঠে বলে, খুকু যাও, তুমি যেমন তোমার গল্পের বইয়ে মুখ দিয়ে পড়েছিলে তাই থাকো গে, যাও। উহ, দিন দিন এত বাঁচালো হয়ে যাচ্ছিস, এই যা কারেন্ট গেল চলে। ও মা গো, একে মরছি ভেবে ভেবে, এখন আলোটাও নিভে গেল। খুকু রোষ ভরে বলল, তা যাবে না, আমার গল্পের বই পড়ায় অত নজর দেওয়া, গল্পের বই পড়বো না তো কি পড়বো, ওর জোরেই তো বেঁচে আছে মানুষ। খুকু তুই থাম, অত কথা ভালো লাগছে না। খুকু ভাবল, না অবস্থা আয়ত্তের বাইরে, ভাবছিলাম কথা কয়ে মনটা একটু ইয়ে করে রাখি, বাবাকেও বলি হারি, এই ছিচকাদুনি গিন্নিটিকে তো চেনই বাবা, গাড়ি না পাও পায়ে হেঁটে চলে আসা উচিত। গলার শর্ট তুলে খুকু বলে, মা এই অন্ধকারে কিচ্ছু হবে না, বরং ট্রানজিস্টারটা খুলে দেই, গান শোনো, চিত্ত চাঞ্চল্যের মহা ওষুধ। ছটফট করে ছোট্ট ট্রানজিস্টারটা খুলে দিল, এটাই তো এখন ভরসা, লোডশেডিংয়ের কল্যাণে রেডিও তো এখন প্রায় বাতিল আসবাবপত্রে সামিল হয়ে গেছে। গান গেয়ে উঠলেন কোনো এক নামকরা গায়িকা, চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহা লগনে।
সীমা রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, খুকু ক্ষমা দিবি? খুকু চট করে বন্ধ করে দিল যন্ত্রটা। সেও কড়া গলায় বলল, ও বাবা, যে লোক গান সহ্য করতে পারে না সে খুন করতেও পারে। খুকুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দরজায় ধাক্কা শোনা গেল। কারেন্ট অফ, দরজার ইলেকট্রিক বেল অকেজো, অতএব সেই আদি ও অকৃত্রিম দুয়ারে কারাঘাত। ওই এসেছেন, খুকু দরজা খুলতে গেল। সীমা তাড়াতাড়ি উঠে বলল, থাক আমি দিচ্ছি। ফ্ল্যাট বাড়ির দরজা খুলতে অধিক দূর যেতে হয় না, প্রথম দর্শনের অভিব্যক্তিটা নিজের আন্ডারে থাক। দরজা খুলেই সীমা বিচলিত গলায় বলে উঠল, তুই এক্ষুনি? পিন্টু ওরফে পল্লব দুই হাত উল্টে বলল, টাইমের একটু আগে এসে পড়েছি মা জননী, তা দেখে এমন হতাশ হয়ে যাবে তা তো ভাবিনি। সীমা চড়া গলায় বলল, ছেলের কথা ছিঁড়ি শোনো, তোকে সকাল সকাল আসতে দেখে আমি হতাশ হলাম। কি জানি তাই যেন মনে হলো, সীমা চড়া গলায় বলে, ঘড়ির কাটা 11টা না ছাড়ালে তো তোকে আসতে দেখি না। পিন্টু হেসে উঠে বলে, কিন্তু দেখো 11টা, 12টা বাজায়নি কোনো দিন। এই যা, খুকু টর্চটা আনতো একবার, পকেট থেকে কি যেন পড়ে গেল মনে হলো। দাদার গলা পেয়ে খুকু প্যাসেজের এদিকে বেরিয়ে আসছিল, এখন টর্চটা নিয়ে এলো। বলে উঠল, কি রে দাদা, সূর্যি আজ কোন দিক দিয়ে উঠেছে? তুই এক্ষুনি বাড়ি ফিরলি তোর প্রাণের আচ্ছাদরদের অনাথ করে। পিন্টু বলে, কথাটা মিথ্যে বলিসনি, ওরা তো মরতে উঠেছিল, তাও চলে এলাম। কাল ফাদার যা ফায়ার হয়ে উঠেছিল, ওরে বাপ! সীমা বলল, তবু ভালো, ফাদার ফায়ার হলে একটু ভয় আছে এখনো, মা রেগে মরে গেলেও তো। পিন্টু উদ্দাত গলায় বলে, মা মার রাগে কি ভয় হয় গো, কথায় বলে মাতৃস্নেহ, কুপুত্র যদ্যপি হয়। থাম থাম, হয়েছে, তোকে আর শান্ত রাওড়াতে হবে না। পকেট থেকে কি পড়ে গিয়েছিল পেয়েছিস? ওটা কি, চিঠির মতন মনে হলো যেন। কেঁপেছ? এ অভাগাকে চিঠি দেবে কে মা? এ একটা লন্ড্রির বিল। লন্ড্রির বিল? হ্যাঁ তো, অবাক হবার কি আছে, একটা টেরিট প্যান্ট আর একটা টেরিলিনের শার্ট আছে কি বলে আর জন্মে জীবনেও লন্ড্রির দরকার হয় না গো মা জননী। তা বাড়িটা এমন আইস ব্যাগ লাগছে কেন বলো তো? ফাদার কি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন? সীমা কিছু বলার আগেই খুকু তাড়াতাড়ি বলে ওঠে, না রে দাদা, বাবা এখনো ফিরে আসেইনি। তাই নাকি? পিন্টু কিছুটা অবাক হয়ে বলে, গুড বয়ের আজ এ কি অধপতন। দাদা থাম, মা দুশ্চিন্তা করছে। মা দারুণ দুশ্চিন্তা করছে, তা সেটা তো নতুন কোনো খবর নয় ভগিনী, দুশ্চিন্তা করাটাই তো মার পেশা। কারুর বাড়ি ফিরতে একটু দেরি হলেই তো দেখি মা ধরে নাই, সে খট করে ট্রামে কাটা পড়েছে, সা করে ডাবল ডেকারের তলায় গিয়ে চ্যাপটা হয়ে গেছে, নয়তো দুরন্ত লরির মুখে স্রেফ ছাতু বনে গেছে। তাই ভাবো না মা? জানি না যা, আমি কোথায় ভাবছি তুই এসে পড়েছিস, কোন কান থেকে একটু খবর টবর নেবার চেষ্টা করবি, তা নয় তুই ইয়ারকি মারতে বসলি। খবর কোন কান থেকে? এই নিবিড় আধারে বুঝেছি, ব্যাপার বুঝেছি, বাবা নিশ্চয়ই সেই বিরাট প্রসেশনটার মুখে পড়েছে, দেখে এলাম কিনা ঘন্টাখানিক আগে। মাইল দেড়েক লম্বা শোভাযাত্রা, শত শত যানবাহন আটকে আছে, সেটা দেখেছি, হ্যাঁ মনে পড়েছে, তখন প্রায় 9টা, তার মানে আসতে এখনো খানিক দেরি আছে। সীমা গম্ভীর গলায় বলল, সেই ভেবেই নিশ্চিন্ত হয়ে বসে থাকতে হবে তাহলে। ভেবে টেবে নয়, আমি বলছি ওটাই ঠিক, না হলে এত দেরি হবার কোনো কারণ নেই, ওভার টাইম খাটলেও নয়। সীমা স্থির কঠিন গলায় বলে, আর কিছু হতে পারে না? পিন্টু তরল গলায় বলে, হতে অবশ্য কত কি পারে, বহু কষ্টে বহু আরাধনায় যে বাসটায় চেপে বসেছিল সেই বাসটা ব্রেকডাউন হয়ে যেতে পারে,
মাস্তান দাদুরা হঠাৎ আঙ্গুল তুলে স্টপ বলে বাসটাকে অহল্লা পাশানি করে দিতে পারে। আরোহীর সঙ্গে কন্ডাক্টরের বিরোধ ঘটায় গাড়ি চলা বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এটা তো কখনোই হবে না। বাবা এই বৃদ্ধ বয়সে কোনো বান্ধবী জোগাড় করে ফেলে সেখানেই চা খাচ্ছে, মাছের চপ খাচ্ছে, ডিম ভাজা খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। সীমা কঠোর কঠিন গলায় বলে, খুকু টর্চটা আমার হাতে দাও, আমি 11 নম্বরের হরনাথ বাবুর বাড়িতে যাই একবার। খুকু বলে, 11 নম্বরের হরনাথ বাবুর বাড়ি? পিন্টু অবাক হয়ে বলে, এই রাত 10টার পর কি বলবে গিয়ে? কি আর বলবো, যা বলার বলবো। কথা শেষ হলো না, আবার দরজায় ধাক্কা পড়ল প্রবলভাবে, যেন দরজা ভেঙে ফেলবে। সীমা স্তম্ভিত কণ্ঠে বলে ওঠে, বুঝেছি, সর্বনাশ হয়ে গেছে, পুলিশের লোক খবর দিতে এসেছে। পিন্টু? পুলিশ? এই সেরেছে, দাদা তুই যা। যাচ্ছি, মা টর্চটা দাও। পিন্টু দরজা খুলে দেয় এবং সঙ্গে সঙ্গে গৃহকর্তার হুঙ্কার শোনা যায়। কি ব্যাপার, কি ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলে নাকি সবাই? এই লোকটার জন্যেই এত দুশ্চিন্তা করছিল সীমা, প্রাণের মধ্যে এত উথাল পাথাল হচ্ছিল। অবিরত চোখের সামনে অজানা অচেনা এক রাস্তার মাঝখানে লোকটা ছিন্ন বিচ্ছিন্ন রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখতে পাচ্ছিল। দেখতে পাচ্ছিল পুলিশ, অ্যাম্বুলেন্স, ডাক্তার, নার্স, হাসপাতালের খাট, মাথায় ব্যান্ডেজ, সিনেমার কল্যাণে যেসব দৃশ্য দেখে দেখে মুখস্থ, নাকে অক্সিজেনের নল, মর্গ, খাটিয়া, সাদা চাদরে মোড়া শরীর, অগুরু চন্দন ফুলের মালা, চিতার আগুন, থান, হবিষ্যি, শ্রাদ্ধ সভা, মুন্ডিত মস্তক পুত্র, এইখানটাতেই একটু ঠেক খাচ্ছিল সীমা। ওই নাস্তিক মাস্তান ছেলে কি তার সাধের ঘাড় ছাড়ানো কেশ কলাপ মুড়োবে? এসব চিন্তা তো ইচ্ছাকৃত নয়, চেষ্টাকৃত নয়, চোখের সামনে এসে যাচ্ছিল, ভেসে যাচ্ছিল, নাচানাচি করছিল, নেচে নেচে সীমা নামের একটি প্রেমের প্রতিমাকে কাবু করে দিচ্ছিল, শিথিল করে দিচ্ছিল তার হাত পা। সেই শিথিল স্নায়ুর ওপর পড়ল এই হাতুড়ির ঘা। এ ঘায়ে সীমা যদি ছিটকে ওঠে দোষ দেওয়া যায় না তাকে। ছিটকে ওঠা সীমা তীব্র গলায় চেঁচিয়ে ওঠে, ঘুমোবে কেন? বাড়ির গিন্নি মরে পড়েছিল, তাই ছেলেমেয়েরা পাথর হয়ে বসেছিল। বলি বলতে একটুও লজ্জা করল না রাত দুপুরে বাড়ি ফিরে? গৃহকর্তা আবারও গলা চড়ান, লজ্জা করবে কেন, কেন লজ্জা করবে কেন শুনি? এতক্ষণ কি আমি তাড়িখানায় বসে তাড়ি খাচ্ছিলাম, না বন্ধুর বউয়ের হাতের পান খাচ্ছিলাম? সীমার স্বর তিক্ত তীক্ষ্ণ, কি করছিলে তা নিজেই জানো, এ কথা তো বিশ্বাস করব না। ডাল হাউসি থেকে রাসবিহারিতে আসতে তোমার 5 ঘন্টা সময় লেগেছে। বিশ্বাস করবে না, বিশ্বাস করবে না, কর্তা রাগে কাঁপতে কাঁপতে বললেন। বিশ্বাস না করলে আমার বয়েই গেল, আ বলে কিনা বিশ্বাস করব না। গামছা নিংড়ানোর মতো শরীরের রক্ত নিংড়ে নিংড়ে শালার অফিস যাওয়া আসা, বুকে পিঠে ভিড়ের চাপে দম বন্ধ হয়ে হার্টের রোগ জন্মে গেল। রড ধরে উদ্ধবাহু হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শালার হাতে বাত, পায়ে গোদ হবার জোগাড়, আর বলে কিনা বিশ্বাস করি না। মুরদ থাকে যদি একদিন গিয়ে দেখে আসো না, ঘরের মধ্যে আরামায়েসে বসে দুটো ভাত সিদ্ধ করতেই খয়ে যাচ্ছ, বুঝতে ঠেলা যদি আমার মতন। এই অপমানের পরও কি সীমা চুপ করে থাকবে? প্রিয়তম স্বামীর দুর্দশার বিবরণে ঈষৎ নরম হয়ে আসা মন আবার ফোঁস করে ওঠে। কি কি বললে, তোমার সংসারে ঘরের মধ্যে বসে আরামায়েসে দুটো ভাত সিদ্ধ করেই আমার কর্তব্য মিটে যায়? বলি তোমার সংসারে জুতো সেলাই চণ্ডীপাত চালাচ্ছে কে? মেয়ে তো আহ্লাদি ফুলকুমারী, দু পেয়ালা চা করতে হলে পাখার তলায় বসে হাঁপান, আর ছেলে, তিনি সারাদিন এমন রাজকার্য করে বেড়ান যে একদিনের জন্য গমটা ভাঙিয়ে আনতে পারে না, রেশনে লাইন দিতে পারেন না, অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছে না, চলছে শব্দভেদী বান ছোড়াছুড়ি।
পিন্টু বনের ঘাড়ে একটা চিমটি কেটে চাপা গলায় বলে, এই খুকু, বাতাস ঘুরে যাচ্ছে, আক্রমণ আমাদের দিকে আসছে, সরে পড়াই। চলে আসে নিজেদের পড়ার ঘরে, বাতিটা খোঁজাখুঁজি করে, অবশেষে পায় এবং জ্বালে। এদিকে চলছে বাঘ যুদ্ধ, কান দেয় না। পকেট থেকে একটা পাট করা কাগজ বার করে পিন্টু অবহেলার স্বরে বলে, এই নে লন্ড্রির রসিদটা। খুকু ভুরু কুচকে বলে, কার কি কাস্তে দিয়েছিলে, খুলে দেখো। খুকু খোলে, ধরে কাগজটা মোমবাতির সামনে, পরক্ষণেই চাপা গলায় চেঁচিয়ে ওঠে, দাদা, এর মানে লন্ড্রির রসিদ? পিন্টু পরম আগ্রহে বলে, তা তোর লাভারের চিঠি লন্ড্রির রসিদের থেকে আর কত উঁচু দরের হবে? ভালো হবে না বলছি দাদা, যত সব অসভ্য কথা। পিন্টু ব্যাগ্রের গলায় বলে, আছো বেশ, তুমি লাভার জুটিয়ে লাভ করতে পারো, লাভ লেটা চালাচালি করতে পারো, আর সেটা বললেই দোষ। আহা, তাই বলে বুদ্ধ হাদা গঙ্গা ছোট লোকটা তোমার হাতে চিঠি দেবে? আহা, ও কি নিজে সাহস করে দিতে এসেছিল, লাইব্রেরিতে দেখা, অবোধ ইনোসেন্ট মুখে বলতে লাগলো, পিন্টু দা, বাড়ির খবর কি? মেসো মশাই কেমন আছে? মাসিমা কেমন আছেন? মাসিমার ঝিটি ঠিক মতো আসছে তো? রেশনে চিনি পেয়েছেন এবার? কয়লা পাওয়া যাচ্ছে? এই সব। তখন বললাম, এত কথা তোমার মাসিমাকে জিজ্ঞেস করতে আমার মনে থাকবে না ভাই, তুমি বরং তোমার মাসিমাকে কি খুকুকে দু লাইন লিখে জিজ্ঞেস করে নাও। খুকু তেমনি চাপা গলায় ঝংকার দিয়ে ওঠে, আ দাদা, তুমি না এমন। হঠাৎ ওদিক থেকে একটা বাসন আসরানোর শব্দ এসে এ ঘরে পড়ল, চমকে উঠল দুজনেই। খুকু চমকে উঠে বলে, কি হলো? পিন্টু অম্লান গলায় বলে, কিছু না, কর্তা গিন্নির প্রেমালাপ বোধ হয় চরমে উঠেছে। তা কথাটা মিথ্যে নয়, কর্তার প্রবল কণ্ঠের বাণী শোনা যায়, সংসার চালানোর বড়াই হচ্ছে পায়ের কাছে বাসন ছড়ানো, অন্ধকারে লোকে হোঁচট খেয়ে মরুক, এই সংসার চালানোর আবার বাহাদুরি, যাক চুলোয় যাক, এই সংসারে আগুন ধরিয়ে দিয়ে চলে যাব। সীমা ওই পায়ের কাছে বাসন রাখার লজ্জায় যাও বা একটু নরম হতে যাচ্ছিল, তখনই সীমার প্রতি তীরটি নিক্ষিপ্ত হয়। বটে, সীমা বলে ওঠে, তুমি চলে যাবে সংসারে আগুন ধরিয়ে দিয়ে, আর আমি বুঝি বসে বসে আগুনে জল ঢালবো, মানে যেন আমি তার আগেই চলে যাব। বাপের বাড়ি একটা আছে আমার এখনো, বুড়ো বাবা মা কত বলে একদিন আয়, কতদিন দেখিনি, এই তোমার সংসারের জন্য একটা দিন গিয়ে থাকতে পারি না, আর আমায় বলা হয় কি না আরাম আয়েসের ওপর আছি, বলি অফিসে তো সারাক্ষণই ফাইল ঠেলছো না, আড্ডাও তো চলে, বন্ধুরা বলে না এ যুগে সংসার করার সুখটা কত। একটু থেমে, একটু হাঁপিয়ে, একটু কেশে আবার শুরু করে, রাত দিন বাজার থেকে মাল উধাও হয়ে যাচ্ছে, আজ তেল উধাও, কাল ডালডা উধাও, পরশু কেরোসিন উধাও, তরশু রেশমের গম চাল চিনি সব উধাও, নিত্যি দুধের গাড়ি আসছে না, খালি বোতল নিয়ে ফিরছে, 10-20 ঘন্টা লোডশেডিং, পাম্প চলে না, হিটার জ্বলে না, আটা ভাঙানোর চাকি বন্ধ, ফ্রিজের দফা গয়া, কে ম্যানেজ করছে এসব? আগে সকাল হলে বাজারটা নিয়ম করে করে দিতে, এখন তাও তোমার সময় হয় না, খবরের কাগজ পড়া আর দাড়ি কামানো এই করতেই সকাল কাভার করো, ভাতটি খেয়েই লম্বা দাও, আর এই এখন এসে পদার্পণ, সারাদিনে কত মল্লযুদ্ধ চলছে তা জানতে পারো না জানতে চাও? মনে করো সংসারের চাকাখানি আপনি চলছে মিহি মোলায়েম সুরে, সেই চাকার তেলটি জোগাড় করতে যে ঝিয়ের পায়ে কত তেল দিতে হয় তার খোঁজ রাখো, কতগুলো পাতানো বনও পুষতে হয় তার হিসাব রাখো। ওরে বাবা, এই রাজধানী এক্সপ্রেস তো থামেই না দেখছি, পিন্টু বলে, 200 মাইলের মধ্যে স্টেশন নেই। খুকু এই কৌতুক উক্তিতে কান দেয় না, শুকনো গলায় বলে, মা ওই পাতানো বনপদের কথা কি বলে রে দাদা? বলল, সংসার চালাতে অবশ্য প্রয়োজনীয় হিসেবে কতগুলো পাতানো বনপো পুষতে হয়। আরো শুকনো গলায় খুকু বলল, অনেকগুলো আবার কি?
ওই তো হলো আর কি গৌরবার্থে বহু বচন। খুকু কান পাতে নিবিষ্ট হয়ে ও ঘরের কলধ্বনি আবার স্পষ্ট হয়ে ওঠে। কি বললে? পাতানো বনপো পুষতে হয়, বাড়িতে তাদের আসতে দেওয়া হয়। তা বাড়িতে আসতে না দিলে তারা কি রাস্তা থেকে আমার উপকার করে যাবে নাকি? আসতে দিতে হয়, বসতে দিতে হয়, চা খাওয়াতে হয়। হয় এত সব হয়, কর্তা প্রবল গর্জনে প্রতিবাদ করে বলে ওঠেন। বলি এত সব হওয়ার বদলে কি কি মহৎ উপকারটা হয় তা শুনতে পারি। সীমা বেশ ডাটের সঙ্গে বলে ওঠেন, অনেক কিছুই হয়, তোমার ছেলে দ্বারা তো 1 ইঞ্চিও কাজ হয় না। সিনেমার টিকিট কিনতে পাঠালাম টাকা দিয়ে, ফিরে এলো ছেলে, বলল না হাউসফুল, অথচ আমার সোনার চাঁদ পাতানো বনপো তক্ষুনি সেই টিকিট এনে দিল। দিল বলি কোথা থেকে এনে দিল শুনি? এলেম থাকলে সব হয়, এই তো ত্রিভুবনে কেউ যখন ডালডা পাচ্ছে না, স্বপন আমায় 2 কিলো ডালডার টিন এনে দিল। কর্তা হিংস্র গলায় বলেন, যখন ওই ডালডার টিনের বদলে তোমার মেয়ে খোয়া যাবে তখন বুঝবে ঠেলা। মেয়ে খোয়া যাবে কেন, গেলেই হলো। না যাবে না, পৃথিবী দেখছো না, আমি এই বলে দিচ্ছি, তোমার এই আদুরে খুকুকে যদি সামনে মাসেই পাত্রস্থ না করি। সীমা ব্যাগ্রের গলায় বলল, পাত্র মজুদ আছে বুঝি? অভাবও নেই, ডজনে ডজনে প্রজাপতি অফিসে আছে। খুকু আর্তনাদের গলায় বলল, দাদা। পিন্টু নির্লিপ্ত নিরাসক্ত গলায় বলল, কাতর আর্তনাদে কোনো ফল নেই, এলএম থাকে যদি বাবাকে গিয়ে জোর গলায় বলগে যা, বাবা মেয়ের বিয়ের জন্য সোনা দানা টাকা কড়ি আংটি বোতাম ফোতাম জামা কাপড় বিছানা বালিশ খাট আলমারি সোফা সেট ইত্যাদি প্রভৃতি আলটু বল্টু মালগুলো তুমি জোগাড় করো, আসল মালটি তোমার আর কষ্ট করে জোগাড় করতে হবে না, ওটা আমি ম্যানেজ করব। আ দাদা, ওই কথা বলবো আমি বাবাকে? না বলতে পারলে আর হলো না, তবে হওয়া আর না হওয়া শেষ পর্যন্ত তো প্রেম আলাপের নমুনা ওই যা শুনতে পাচ্ছ। ধ্যাত, সবাই যেন সবাই সবাই সংসার চক্রে তেলের ঘাটতি হলেই ক্যাচ ক্যাচ শব্দ ওঠে, তাছাড়া আরও বহুবিধ জটিল ব্যাপার আছে। মা বাবার বিয়েটাও তো শুনেছি পছন্দ করে বিয়ে। আহারে, কে বলেছে তোকে, বলল কুকু। শুনেছি বাবা শুনেছি, বড় মাসির শ্বশুরবাড়ির কোনো বিয়ে বাড়িতে মাকে দেখে বাবা। ও সেই কথা? খুকু গৌরবান্বিত গলায় বলে, সে কথা ছেড়ে দাও, ভেবে আশ্চর্য হয়ে যায় কিসের ওপর ওরা জীবন চালিয়ে আসছেন। খুকুর বলার ভঙ্গিতে এটাই প্রকাশ পায়, আমাদের স্বর্গীয় প্রেমের সঙ্গে ওনাদের কিছুরই তুলনা হয় না। কিন্তু এদিকে যে এখনো যুদ্ধ সমাপ্তির চিহ্ন মাত্র নেই। যুদ্ধ বিবাদ মাঝে মাঝে অস্পষ্ট, মাঝে মাঝে স্পষ্ট, তার মানে ওরা লম্বা দালানটায় পায়চারি করে তৃণ থেকে বাণ নিক্ষেপ করছেন। সহসা কর্তার শব্দ প্রবল হলো, আলবাত আলবাত বলবো, মেয়ে আমার। মেয়ে তোমার? সীমার স্বর স্পষ্ট হলেও রুদ্ধ, তোমার একলার? মেয়ে নিয়ে যা কিছু খাটনি ভোগান্তি সব আমার, সব অধিকারের বেলায় তোমার। এই সেরেছে, মা যে ফ্যাস ফ্যাস শুরু করে দিল। দিয়েছে? খুকু উল্লাসিত গলায় বলে, তাহলে অবস্থা আয়ত্তে চলে এসেছে। পিন্টু ভীতু গলায় বলে, না না কি সর্বনাশ, এসব কি বলছে মা, এই খুকু। এখন সীমার অশ্রু বিজারিত কণ্ঠে কণ্ঠধ্বনি শোনা যাচ্ছে, জীবনভর শুধু এ সংসারে চাকরানিগিরি করে এলাম, একদিনের জন্য কারুর কাছে একটু মায়া পেলাম না, মমতা পেলাম না, আহা পেলাম না, এখনো পেলাম না, আর আমার সংসারের স্বাদ নেই, এই 3 সত্যি করছি, মরবো মরবো মরবো, হয় বিষ খেয়ে না হয় গলায় দড়ি দিয়ে। খুকু খুকু আত্মস্থ গলায় বলে, কিচ্ছু ভয় পাস নে, আর চিন্তা নেই, তরঙ্গিত সমুদ্র থেকে তরণী এখন তীরে এসে লেগেছে, দেখ কর্তার কণ্ঠে এখন আর হুঙ্কার শুনবি না। তা খুকুর কথাটা মিথ্যা নয়, কর্তার কণ্ঠস্বরে আপোষের সুর। ঠিক আছে, মরা কারুর একচেটে ব্যবসা নয়,
অগাধ রেল লাইন পড়ে আছে গলা দিতে, পাহারা নেই কোথাও। আমার মতন হতভাগা 14 ঘন্টা পরে বাড়ি ফিরে যার কপালে এক কাপ চাও জোটে না, তার জন্য ওই পরিণতি উচিত। ইস, পিন্টু বলে, কুকু তুই কি রে, মা না হয় ঝগড়া করেছে, তোর তো উচিত ছিল বাবাকে একটু চা করে দেওয়া। খুকু বলে, খেপেছিস, মা যেখানে ইচ্ছে করে উচিত কর্তব্যে অবহেলা করছে সেখানে মাথা গলিয়ে আমি মরতে যাব। এই অধম খুকু বোকা হতে পারে কিন্তু বুদ্ধ নয়। তাছাড়া এই শোন না, চামচের টুংটাং শুরু হয়ে গিয়েছে। পিন্টু সেই টুংটাং ধ্বনি একটুক্ষণ কান পেতে শুনে উদাস উদাস গলায় বলে, আচ্ছা খুকু, আমি বাড়ি এসে চা খেয়েছি। ও মা, কখন আবার খেলি? এসে দাঁড়াতে না দাঁড়াতেই তো লেগে গেল ঝগড়া। কিন্তু দেখ, ইচ্ছে করলে মা তো আমাকেও এক কাপ চা অফার করতে পারত। এই ঝড় বৃষ্টি বজ্রপাতের মধ্যে কি আর স্নেহ দীপখানি জ্বলছে রে দাদা? চিরকালের কথা, রাজায় রাজায় যুদ্ধ হয়, উল্লুকদের প্রাণ যায়। আমরা মানে ছেলে মেয়েরা হচ্ছে উল্লুক, বুঝলি, গৃহযুদ্ধের প্রধান বলি। তার মানে তুই বলছিস আমার আজ আর চায়ের কোনো আশা নেই, মা ভুলে যাবে? ঠিক এই সময় ফট করে কারেন্ট এসে যায়, আবার আলো জ্বলে ওঠে। তার প্রতিক্রিয়ায় রাস্তায় এবং পাড়ার বাড়িতে বাড়িতে সমবেত একটা উল্লাস ধ্বনি ওঠে, এসে গেছে, এসে গেছে, আলো এসে গেছে। খুকু বলল, ও বাবা, বাঁচা গেল, আলো এসে গেছে, চিঠিটা এখন ভালো করে পড়ি। সীমার বাষ্প আচ্ছন্ন অথচ উল্লাসিত কণ্ঠ শোনা যায়। পিন্টু চা ঢালছি আয়। বাবা, এতক্ষণ অন্ধকারে যেন হাত পা আসছিল না, চা বানাতে এত দেরি হয়ে গেল। আর এই যে তোদের বাবার কাণ্ড, এত দুর্গতি করে আসা, তার মধ্যে কিনা বুকে করে গুচ্ছি ল্যাংড়া আম বয়ে আনা হয়েছে। কি গো, আম কি সস্তা? আর দেরি দেখে আমি কিনা বকে বকে মরছি। এখন আলো জ্বলে উঠেছে, এখন কর্তা প্রসন্ন জীবন রায়ের চেহারাখানি দেখতে পাওয়া যাচ্ছে। অগ্নিতাপ শূন্য প্রসন্ন উদ্দীপ্ত মুখ, সেই মুখে আরো প্রসন্নতার আলো জেলে বলে ওঠেন, শুধু সস্তা বলেই নয়, জিনিসগুলো উৎকৃষ্ট, আসল বেনারসি ল্যাংড়া। তোমাদের মাতৃদেবী তো আবার হাবি জাবি আম মুখে রোচে না জানোই, তাই প্রত্যেকটি বেছে বেছে নিয়ে এসেছি। কি যে করে আমের থলি ধরা হাতটা উঁচু করে এতটি রাস্তা বাঁচিয়ে বাঁচিয়ে এসেছি, বলি আমি বেটা ভিড়ে আখ মারাই হই হই, তোদের মার আমগুলো যেন না টসকায়। শেষ হলো আশাপূর্ণা দেবীর লেখা আসল বেনারসি ল্যাংড়া। আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আশা করছি খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প বা উপন্যাস নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসব। ততদিনের জন্য সবাইকে টাটা জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।